আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আহমেদ বাউনি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন স্কুল প্রোগ্রামের আজকের ফেসবুক লাইভ ক্লাস। আমি আজকে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় আখলাক বা চরিত্র সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে জানাবো এবং আখলাক বা চরিত্র সম্পর্কে আমাদের এই তৃতীয় অধ্যায়ে যে বিষয়গুলো আছে এখান থেকে ছোট ছোট কী প্রশ্ন হতে পারে বা কীভাবে আমরা এই অধ্যায়ের বিষয়বস্তুটাতে যে শিক্ষাগুলো আছে এগুলো শিখতে পারবো এবং জানতে পারবো এই বিষয়গুলো আমি তোমাদের সামনে আজকে তুলে ধরব। তো সবাই তোমাদের পাঠ্য বই নিয়ে বসে যাও এবং অনলাইন ক্লাস মনোযোগ দিয়ে দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায়টার নাম হলো তৃতীয় অধ্যায় আর পাঠ শিরোনাম আখলাক। আখলাককে চরিত্র বলা হয়। আখলাকের বাংলা হলো চরিত্র বা সদাচার বা আচার আচরণ। আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়ে নবী রাসূলদের মাধ্যমে আবার মানুষের চলার সব নিয়ম কানুনগুলো শিক্ষা দিয়ে দিয়েছেন। এই ধারাবাহিকতায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোত্তম আখলাকওয়ালা হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তা আমরা যখনই আখলাকের কোনো উদাহরণ আসবে, আখলাকের কোনো কথা আসবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে শ্রেষ্ঠ কোনো উদাহরণ আর উদাহরণ হিসেবে আসবে না। যখনই আসবে আখলাকের কথা, আসবে নবীজির কথা, কারণ নবীজিকে আল্লাহ তাআলা সর্বোত্তম আখলাকওয়ালা করে পাঠিয়েছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ থেকে তোমরা যা যা শিখতে পারবে একটু বোর্ডে দেখে নাও। আজকের পাঠ থেকে যা যা শিখতে পারবে, এখানে প্রথমে শিখতে পারবে আব্বা আম্মার সাথে কেমন ব্যবহার করতে হবে, দ্বিতীয়ত আব্বা আম্মার জন্য কিভাবে দোয়া করতে হয় এটা তোমরা শিখতে পারবে, এবং সহপাঠীদের সাথে কেমন ব্যবহার করতে হয় তাও শিখতে পারবে, এবং ইসলামের কানুন সালাম দেয়া এবং সালামের জবাব দেওয়া এটাও তোমরা শিখতে পারবে, এবং মেহমানদের সাথে কেমন ব্যবহার করতে হয় এটাও শিখতে পারবে। তো আমরা প্রথমে আসব আব্বা আম্মার কথা শোনা। আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন। আমরা এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন হিসেবে আব্বা আম্মাকে পাই। আমরা ছোট থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকি আমাদের বাবা মা আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করেন, আমাদের পড়ালেখা, খাওয়া দাওয়া, অসুস্থতায় যত্ন সব কিছু ওনারাই করেন। তাদের চেয়ে আপনজন আমাদের আর কেউ নেই। এজন্য আমরা সবসময় আব্বা আম্মাকে সম্মান করব, সালাম দেব, তাদের আদেশ মেনে চলব, তাদের সেবা করব, বিনয়ের সাথে কথা বলবো, তারা ডাকলে জি বলে উত্তর দেব। আব্বা আম্মার সম্মান এবং আব্বা আম্মার জন্য ভালো ব্যবহার এটা আমাদের পক্ষ থেকে তাদের বড় পাওনা। আমাদের এটা দায়িত্ব যে আব্বা আম্মা আমাদের জন্য এত কষ্ট স্বীকার করে আমাদের লালন পালন থেকে শুরু করে পড়ালেখা সহ সব কিছু যারা ব্যবস্থা করেন, যারা কোনো ধরনের চিন্তা ছাড়া আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করেন, তাদেরকে আমরা ভালো ব্যবহারের মাধ্যমে তাদের সন্তুষ্ট করতে হবে, আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আব্বা আম্মার সাথে ব্যবহারের জন্য বলেন যে তোমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে। তবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে যদি ছোট একটা প্রশ্ন হয় যে আব্বা আম্মার সাথে ব্যবহার সম্পর্কে আল্লাহ তাআলা কী বলেছেন, তাহলে আমরা আমাদের পাঠ্য বই থেকে এই কথাটা জানতে পারি যে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে।
এরপর আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার বা আব্বা আম্মার সন্তুষ্টির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার সন্তুষ্টির ক্ষেত্রে বলেছেন যে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তাহলে পিতা মানে বাবা বা আব্বা, আমাদের বাবা যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন তো আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, আর যদি বাবা আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য আমরা সব সময় কাজ এমনভাবে করব যাতে আমাদের বাবা মা আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সম্মানের ক্ষেত্রেও বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যদি এখানে প্রশ্ন হয় সন্তানের বেহেশত কোথায়, তাহলে আমরা কি উত্তর দিব? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বেহেশতকে আবার জান্নাতও বলা হয়। তো যদি বলা হয় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বা জান্নাত, এ কথা কে বলেছেন? আমরা বলবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমরা আমাদের ছোট থেকে বড় হওয়া শিক্ষা সেবা অসুস্থতায় সেবা যত্ন সব কিছু যে বাবা মা আমাদের জন্য নির্দ্বিধায় নিরলসভাবে কোনো কিছু পাওয়ার আশা ছাড়া করে গেছেন করে যাচ্ছেন, তাদের জন্য তো আমরা কিছু না কিছু করা দরকার। তাদের সাথে সদ্ব্যবহার করব, ভালো আচরণ করব, তাদের সেবা যত্ন করব, এসব তো করবই। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে আব্বা আম্মার জন্য বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা এই দোয়াটা আমাদের পাঠ্য বইতে পাব, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। এই দোয়াটা তোমরা আমার সাথে বলো, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। এই দোয়াটার অর্থ এরকম যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, এরকম যে রব্বির হাম হুমা, আল্লাহ তাআলা আপনি তাদের প্রতি রহম করেন, কামা রব্বায়ানি সগীর, তারা যেমনইভাবে আমি ছোট থাকতে ছোট আমার ছোটবেলায় আমার প্রতি রহম করেছে, মানে তারা আমাকে যেভাবে লালন পালন করেছে আপনিও তাদেরকে ওইভাবে লালন পালন করেন। তাহলে এই দোয়াটা তো বাবা মায়ের জন্য আমরা করতে পারি, তাই না? তাহলে আমরা এই দোয়াটা শিখতে হবে। বইতে বাংলা উচ্চারণে লেখা আছে, ওইখান থেকেও শিখতে পারো, বা আমি আরও একবার বলছি তোমরা আমার সাথে বলো, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। আর এই দোয়াটি আমরা কোথায় পেলাম? এই দোয়াটি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা বাবা মায়ের জন্য এইভাবে দোয়া করবে। বাবা মা অনেক সম্মানের ব্যক্তিত্ব, বাবা মায়ের অনেক সম্মান। আমাদের প্রিয় নবীর মায়ের প্রতি সম্মানের বিষয়ে তোমরা পাঠ্য বইতে একটা গল্প শুনেছ না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসাছিলেন, তো সাহাবীদের সাথে কথা বলতেছেন, এমন সময় এক মহিলা তাদের সামনে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের থেকে চাদর খুলে বিছিয়ে দিলেন এবং বসতে বললেন। তো ওই মহিলা চাদরে বসলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কারণে আসছেন যে উদ্দেশ্যে কথা বলে আবার চলে গেলেন। সাহাবায়ে আজমাইন সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? আপনি আপনার চাদর বিছিয়ে দিলেন ওনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কিভাবে সম্মান করেছেন,
এ থেকে আমরাও শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা আমাদের বাবা মায়ের সাথে ভালো আচরণ করব, তাদের কথা শুনব, তাদের উপদেশ মেনে চলব, তাদেরকে সম্মান করব, তাদের দুঃখ কষ্ট দেব না, তাদের সাথে ভালো ব্যবহার করব এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমাদের বইতে আমরা যে শিখন পোলে যেটা দেখতে পারি যে সহপাঠীদের সাথে কেমন ব্যবহার করতে হবে। তো সহপাঠী মানে যে আমার সাথে পড়াশোনা করে, যারা একসাথে পড়াশোনা করে, একজন আরেকজনের সহপাঠী। তো সহপাঠী হলো ভাইয়ের মতো, বন্ধুর মতো। তো একজন আরেকজনের দুঃখে সুখে একসাথে চলতে হবে, কারো দুঃখে দুঃখী হতে হবে, কোনো সহপাঠীর সুখে সুখী হতে হবে। এজন্য আমরা সর্বাবস্থায় একজন আরেকজনের মঙ্গল কামনা করে, ঠিক তার মনে কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, আবার সেও আমার মনে কষ্ট হবে এমন কাজ করবে না। এভাবে আমরা সুন্দরভাবে আমাদের ক্লাসের, আমাদের শ্রেণীর সহপাঠীদের সাথে সুন্দর আচরণ করে চলব। তোমাদের বইতে এমন একটা গল্প আছে যে সহপাঠীদের কেউ একজন স্কুলে একদিন আসেনি, তো তারা স্যারের কাছে অনুমতি নিয়ে, শিক্ষকের কাছে অনুমতি নিয়ে ওই সহপাঠীদের বাড়িতে, সহপাঠীর বাড়িতে গেল। গিয়ে দেখলো সে অসুস্থ, তারা তার জন্য ওষুধ কিনলো, সেবা যত্ন করলো এবং বললো ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। তো সহপাঠী হিসেবে সে যে অসুস্থ ছিল, তার অন্য সহপাঠীরা তার জন্য সেবা শুশ্রূষা করা, খোঁজখবর নেওয়া এগুলো করলো। এটা সহপাঠীদের জন্য, অন্য সহপাঠীদের করণীয়। এরপর দেখো, আমরা এই সহপাঠীদের সাথে যে ভালো ব্যবহার করব, এই শুধু আচার আচরণে এ কথাবার্তায় না। যদি কেউ পড়া শিখতে না পারে, পড়া কম বুঝে, আমরা তাকে বুঝিয়ে দেব। যে লিখতে পারে না তাকে লিখতে সহযোগিতা করব। যার লেখা সুন্দর সে অসুন্দর যার লেখা, তাকে লেখা সুন্দর করার জন্য সহযোগিতা করব। এইভাবে আমরা পড়ালেখা, চলাফেরা, কথাবার্তা, খেলাধুলা সব ক্ষেত্রে এক সহপাঠী অন্য সহপাঠীর প্রতি সদয় হব এবং সুন্দর আচরণ করব। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি বলবো সালামের বিষয়ে। সালাম ইসলামের কানুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আসসালামু কাবলাল কালাম, কথাবার্তার আগে সালাম। মানে আমরা যদি কারোর সাথে কথাবার্তা বলি, তো তার সাথে যেতে হয়, তার কাছে যেতে হয়, তো তার কাছে যখন যাব প্রথমে গিয়ে সালাম করব, আসসালামু আলাইকুম। আমরা অনেকে বিভিন্ন স্টাইলে সালাম দিই, সালামের কোনো স্টাইল নাই। সালাম দুইটা শব্দ, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর যদি এইভাবে আসসালামু আলাইকুম এইভাবে শান্তি বর্ষিত হোক এটা স্পষ্ট না বলে, তাহলে এটা সালামের মতো সালাম হচ্ছে না। সালাম আলাইকুম বা সালাম আলাইকুম এগুলো সালাম নয়। আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম বা সালাম আলাইকুম বা সালাম আলাইকুম এগুলোর কোনো অর্থ নাই। এগুলো এমন অর্থ আসে, সালাম আলাইকুম মানে আপনার মৃত্যু হোক। তো আমরা এই ধরনের বাক্য বলবো না, অশুদ্ধ বাক্য বলবো না, আমরা বলবো আসসালামু আলাইকুম। আর আমি যাকে সালাম দিব বা যে আমাকে সালাম দিবে, তো আমি তার সালামের জবাবে এটা বলবো, ওয়া আলাইকুমুসসালাম, ওয়া আলাইকুমুসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো সালাম কি? সালাম ইসলামের কানুন। সালাম দেয়া কি? সালাম দেওয়া সুন্নাত, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। এজন্য আমরা যদি কাউকে সালাম দেই, এটা সুন্নাত আদায়ের মাধ্যমে আমি সওয়াবের অংশীদার হব, এবং যাকে সালাম দিলাম তিনি তার উপর এই সালামের জবাব দেওয়া ওয়াজিব, জবাব দেওয়ার কারণে তিনিও সওয়াবের অংশীদার হবেন। আর আমরা যাকে সালাম দিব শুনিয়ে সালাম দিব, অস্পষ্ট সালাম দিব না।
আমরা সালাম দিব আসসালামু আলাইকুম, আবার সালামের জবাব দিব ওয়া আলাইকুমুসসালাম। এখন আমরা কাকে সালাম দেব? আমরা ছোট বড় সকলকেই সালাম দিতে পারব। বড়রা ছোটদেরকে সালাম দিবে না এমনটা নয়, বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, শিক্ষক ছাত্রকে সালাম দিবে, ছাত্র শিক্ষকদেরকে সালাম দিবে, বাবা মা ছেলে সন্তানদেরকে সালাম দিবে, ছেলে সন্তান বাবা মাকে সালাম দিবে, পরিচিত লোককেও সালাম দিবে, অপরিচিত লোককেও সালাম দিবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, তাকরাউ সালাম আলা মান আরাফা ওয়া মান লাম তাআরিফ, বলেন যে তোমরা সালামের প্রচলন করো, একজন আরেকজনকে সালাম দাও, পরিচিত হলেও দাও, অপরিচিত হলেও দাও। তাহলে আমাদের সমাজে আমরা একটা নিয়ম মানি যে তাকে চিনি না, কে তিনি, কে কে কেন সালাম দিব, আসলে বিষয়টা এটা না, এটা ভুল। আমরা যার সাথেই দেখা হবে তাকেই সালাম দেব, বড় হোক ছোট হোক, অপরিচিত হোক, রাস্তায় কোনো দিনমজুর হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, কোনো ব্যবসায়ী হোক, যাকেই দেখব আমরা মুসলমান হিসেবে তাকে আমরা সালাম দেব। সালামটা কীভাবে দেব তোমরা একটু শোনাও তো। সালামটা আমরা এভাবে দেব, শুনো, আসসালামু আলাইকুম, আর সালামের জবাবটা কেমন হবে? ওয়া আলাইকুমুসসালাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা খুব খেয়াল করব, পরিচিত অপরিচিত বড় ছোট সালামের জন্য কোনো পার্থক্য নাই, সবাই সবাইকে সালাম দেবে, এটা আমরা খুব খেয়াল করব। আর এই সালামের দ্বারা সমাজে শান্তি আসে, শুধু যাকে সালাম দেওয়া হয় তাকেই না, সালামের দ্বারা পুরো সমাজটাতে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন। এরপর দেখো, আমরা শিখন পলের সিরিয়ালে 5 নম্বরে যেটা পাই, মেহমানের সাথে কেমন ব্যবহার করতে হবে, মেহমানের সাথে কেমন ব্যবহার করতে হবে, এটা স্বাভাবিকভাবে আমরা বুঝি যে ভালো ব্যবহার করতে হবে। আমাদের বাড়িতে যখন এমন কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসে, দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, মামা মামি, ফুফা ফুফু বা খালা খালু, আরও অনেক আত্মীয় স্বজন কাছের দূরের, এরা যখন আমাদের বাড়িতে আসে, আমাদের বাসায় বেড়াতে আসে, তো আমরা প্রথমেই তাদের কাছে গিয়ে হাসি মুখে সালাম দেব। কীভাবে সালাম দেব? আসসালামু আলাইকুম। তো আমরা যখন তাকে বা তাদেরকে হাসি মুখে সালাম দেব, তারা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, এবং তাদের আসার যে কষ্ট ছিল, একটা ক্লান্তি ছিল, আমাদের এই সালাম এবং হাসি মুখ এটা তাদের এই ক্লান্তি দূর করে দিবে, তাদের প্রতি আমাদের পক্ষ থেকে যে আনন্দ প্রকাশ, এটা সালামের মাধ্যমেই সবার আগে ফুটিয়ে তুলতে হবে। তো আমরা মেহমানের সাথে ভালো ব্যবহার করব, মেহমান আসবে তাদেরকে সালাম করব, তাদেরকে ভালো জায়গায় বসতে দেব, তাদের যে আপ্যায়নের ব্যবস্থা থাকবে, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা, এগুলো আমরা সুন্দর ব্যবস্থাপনা করে তাদেরকে পরিবেশন করব। এটাতেই শুধু মেহমানের সাথে ভালো আচরণ করা শেষ হয়ে যায় না, মেহমানের খাওয়ার আগে পরে কখন কি প্রয়োজন, তার কোনো সমস্যা, সুস্থতা, অসুস্থতা, সবগুলো বিষয়ে আমরা খেয়াল করতে হবে। যদি খেয়াল না করি তাহলে একদিক খেয়াল করলাম, আরেক দিক খেয়াল করলাম না, একদিকে ভালো কথা বললাম কিন্তু খাবারের সময় খাবার সঠিকভাবে পরিবেশন হলো না, তাহলে তো ভালো আচরণ করা বা ভালো ব্যবহার করা হলো না। এজন্য আমরা সব দিকে খেয়াল করব। পাঠ্য বইতে তোমরা মেহমানের মেহমানদারির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গল্প শুনেছো, তাই না? পাঠ্য বইতে আছে, পড়েছে অনেকে, আবার অনেকে বড়রা পড়ে শুনিয়েছে। তো পাঠ্য বইতে যে গল্পটা আছে, যে এক রাতে এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমান হিসেবে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে মেহমান হিসেবে কবুল করলেন, তাকে উত্তম রূপে খাওয়ালেন, সে তাকে আবার সুন্দর বিছানায় ঘুমাতে দিলেন, কিন্তু সে উত্তম খানা পেয়ে অতিমাত্রায় খেয়ে ফেলেছিল, এবং যার জন্য তার পেটে অসুখ হয়েছে, এবং কি বদহজমের কারণে তার কাপড় নষ্ট হয়েছে, বিছানা নষ্ট হয়েছে। তো সে এক পর্যায়ে ভয় পাইল যে আমি এই
এত আদর আপ্যায়নের মধ্যে এত যত্ন করে খাওয়ানোর পর সুন্দর বিছানায় রাখার পর এভাবে বিছানা নষ্ট করে ফেললাম, তো ভয়ে চলে গেছে। কিন্তু চলে যাওয়ার সময় ভুল করে তার তলোয়ার তরবারিটা রেখেই চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভোরবেলা তার কি অবস্থা দেখতে গেলেন, খোঁজখবর নিতে গেলেন, গিয়ে দেখলেন যে ইহুদি তো তার বিছানায় নেই, আর দেখলেন যে বিছানার অবস্থা ভিন্ন রকম, যে বিছানায় মানে নষ্ট করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর রাগ করলেন না, মনে মনে ভাবলেন লোকটার মনে হয় খুব কষ্ট হয়েছে, আমি তো তার খবর নিতে পারলাম না, আর দেখলেন যে তার তরবারিটাও রেখে গেছে। তো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো যখন পরিষ্কার করলেন এবং তার কিছুক্ষণ পরে আবার ওই ইহুদি তার তরবারি নিতে আসলো, তরবারি নিতে আসে সে তো ভয় পেয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে যে নবীজি না তাকে কি বলেন। কিন্তু দেখলেন যে নবীজি তো তার প্রতি রাগ করলেন না, নবীজি তাকে আরও বললেন যে ভাই তোমার তো অনেক কষ্ট হয়ে গেছে, তোমার খবর নিতে পারি না। তো সেই লোক ইহুদি আশ্চর্য হলো যে যার বিছানা আমি নষ্ট করলাম, যার মেহমান হিসেবে যার খাবার আমি খেলাম, সে আমাকে বলছে যে আমার কষ্ট হয়েছে বা তার খবর আমার খবর নিতে পারে না, আমার প্রতি রাগ বা আক্রোশ আক্রমণ না করে সদয়। তো ওই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিলেন, সেই মুসলমান হয়ে গেল। তো এই যে মেহমানের প্রতি এই ব্যবহার এবং মেহমানের সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে দেখালেন, সে ছিল ইহুদি। ইহুদি হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মেহমানদারি করলেন, খবর নিলেন, এভাবে আচরণ প্রকাশ করলেন। তাহলে আমরা আমাদের মুসলমান ভাই বোনদের সাথে এবং আমাদের আত্মীয় স্বজনদের সাথে তো এরকমই আরও সুন্দর আচরণ করতে হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন আমাদেরকেও এইভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের সম্মানের ক্ষেত্রে বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর ইমান রাখে সে যেন মেহমানদেরকে সম্মান করে। মেহমানের সম্মানের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর ইমান রাখে সে যেন মেহমানদের সাথে ভালো ব্যবহার করে, মেহমানদের সম্মান করে। তাহলে বলো তো, মেহমানদের ভালো ব্যবহার করা সাথে ভালো ব্যবহার করা এবং মেহমানদেরকে সম্মান করার বিষয়ে কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর ইমান রাখে সে যেন মেহমানদের সাথে ভালো ব্যবহার করে এবং সম্মান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আখলাকওয়ালা করে আমাদের কাছে এজন্য পাঠিয়েছেন যেন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে উত্তম আখলাকওয়ালা হতে পারি। এজন্য আমরা সবাই খেয়াল করব আমাদের বাস্তব জীবনে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর আখলাকওয়ালা জীবন হিসেবে তৈরি করব, যাতে আবার আমরা আমাদের বাবা মার সাথে ভালো আচরণ, তাদের প্রতি সম্মানবোধ প্রকাশ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য বাবা মাকে সন্তুষ্ট রাখব এবং সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব। মুসলমান হিসেবে একজনের সাথে আরেকজনের দেখা হলে পরিচিত অপরিচিত বড় ছোট কোনো কিছু বিভেদ না করে সালাম বিনিময় করব, সুন্দরভাবে সুন্দর শুদ্ধ উচ্চারণে সালাম দিব, আসসালামু আলাইকুম। আবার কেউ যদি সালাম দেয় সালামের জবাবে বলবো ওয়া আলাইকুম আসসালাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মতো আল্লাহ ও আখিরাতের উপর ইমান রেখে আমরা মেহমানদের প্রতিও সম্মান প্রদর্শন করব। আজকের এই আলোচনা থেকে আমরা যা জানলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
এই বিষয়গুলো, যে বিষয়গুলো বাবা মার কথা শোনা, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা, মুসলমানের ইসলামী কানুন হিসেবে সালামের প্রচলন করা, মেহমানদের সাথে ভালো করা, ভালো ব্যবহার করা, এই বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।